ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা 144 টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে ব্রেকিং ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে এবং যার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি চার্টের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 4% মতো পজিটিভ মুভমেন্টও দেখিয়েছে। তো চলুন, নিউজ কি এসেছে, এই মুহূর্তে কি এই কোম্পানির দিকে ফোকাস করা যেতে পারে কিনা, সে বিষয়ে আজকে আমরা ছোটো ছোটোভাবে অ্যানালাইসিস করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। 52 week হাই আমরা দেখতে পাচ্ছি 250 টাকার কাছাকাছি এবং লো আছে 129-এর কাছাকাছি। চলুন আমরা চলে যাবো আরও বিশেষ কিছু পয়েন্ট দেখার জন্য। এই মুহূর্তে আমরা দেখব যে কোম্পানির মধ্যে প্রাইস পারফরমেন্স কেমন আছে। 1 week-এ এই স্টক 7.98% মতো মুভমেন্ট দেখিয়েছে, 1 month-এ 6.15% মতো, রাইট। 3 months-এ আমরা দেখতে পাচ্ছি সবাই পারফরমেন্স দেখায়নি, 1 year-এ আমাদেরকে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে -31% মতো, এবং 3 years-এ আমরা দেখতে পাচ্ছি যে 133% মতো জম দেখিয়েছে। এই মুহূর্তে যদি আরও দেখবেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে 2 crore-এর ভলিউম জেনারেট হয়েছিল। ইয়েস্টারডে দেখতে পাওয়া যায় 52 lakh-এর ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 50% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 week-আগে 36 lakh-এর ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 44% মতো। 1 month-আগে 34 lakh-এর ভলিউম জেনারেট হয়েছিল এবং তার মধ্যে 42% কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 83% বলছে বাই করার জন্য, 17% বলছে সেল করার জন্য। চলুন আমরা দেখে নেবো কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন জেনারেট হচ্ছে, দেন তারপর আমরা চলে যাব নিউজ কি এসেছে সেটা দেখার জন্য। যদি রেভিনিউ দেখবেন তো 2019 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 250 crore-এর মতো, দেন 257 crore রয়েছে, 2021-এ 317 crore এবং 2022-এ 431 crore হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি 165 crore, দেন 175 crore, 205 crore এবং আমরা দেখতে পাচ্ছি 2022-এ 307 crore হয়ে দাঁড়িয়েছে। ডেপ্ট ইকুইটি কোম্পানির মধ্যে এই মুহূর্তে কোনো ডেপ নেই, কোম্পানি একদম ডেপ ফ্রি কোম্পানি আছে। তো এই কোম্পানির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রেভিনিউ বাড়ছে, নেট প্রফিট ইনক্রিজ হয়েছে এবং কোম্পানি একদম ডেপ ফ্রি কোম্পানি আছে। তো চলুন কোম্পানির মধ্যে কী নিউজ এসেছে সেটা আমরা সময় নষ্ট না করে দেখে নেব। মুহূর্তে ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিউজের ওপর, এই কোম্পানির নাম আপনাদের সামনে আছে IEX-কে নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি এবং এর মধ্যে আজকে 5% মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কেন দেখতে পাওয়া গেছে ফ্রেন্ডস, দেখুন নিউজ এসে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অর্ডার্স কোল বেসড পাওয়ার প্ল্যান টু রান অ্যাট ফুল ক্যাপাসিটি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্ল্যান্টের জন্য, কোল বেসের জন্য গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে এবং তারই এফেক্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের মধ্যে দেখতে পাওয়া গেছে। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 12,000 crore-এর মার্কেট ক্যাপ আছে, স্মল ক্যাপ কোম্পানি আছে, আরই আছে 48% মতো, ডিভিডেন্ড আমাদেরকে অলমোস্ট 1.39% মতো দিচ্ছে। এই মুহূর্তে ভেরি ভেরি পজিটিভ নিউজ এসে পৌঁছে কোল বেসের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্ল্যান্টের জন্য গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার এসে পৌঁছেছে। এই মুহূর্তে হয়তো আরও কিছুটা পজিটিভনেস দেখা যেতে পারে। ফ্রেন্ডস এই মুহূর্তে পজিটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, 5 years-এ CAGR ইনক্রিজ হয়েছে, রিটার্ন অন ইকুইটির মধ্যে ইম্প্রুভ দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 10 years-এ সেলস গ্রোথও ইনক্রিজ হয়েছে, যে কোনো কোম্পানির জন্য এটা একটা বিশেষ বিশেষ কিন্তু প্লাস পয়েন্ট আছে। দেখুন অলমোস্ট 10 years-এ আমরা দেখতে পাচ্ছি 16% মতো দেখতে পাওয়া যাচ্ছে যে ইনক্রিজ হয়েছে। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি নিজের সেক্টরের নাম্বার 2-তে জায়গা বানিয়ে রেখেছে। এই মুহূর্তে প্রফিট অ্যান্ড লসের উপর আমরা চলে এসেছি। এই মুহূর্তে যদি সেলস দেখবেন তো 2022 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 426 crore-এর মতো, সেটা TTM আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম আছে, 406 crore হয়ে দাঁড়িয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে আমরা দেখতে পাচ্ছি যে সেলস কিছুটা কম হয়েছে। ঠিক একইভাবে নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি একটু কম হয়েছে, 303 crore থেকে 291 crore হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসে পৌঁছে, তো এই মুহূর্তে হয়তো এর মধ্যে আরও পজিটিভ পারফরমেন্স দেখা যেতে পারে। আমরা অবশ্যই চার্ট অ্যানালাইসিস করবো, তার আগে ফ্রেন্ডস আমরা দেখে নেবো যে 1 year-এ CAGR নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে, লং টার্মে যদি দেখবেন তো 3 years-এ 33% মতো, 5 years-এ 24%, তো লং টার্মে এই কোম্পানি কিন্তু পারফরমেন্স আমাদের সামনে দেখিয়েছে।
ফ্রেন্ডস আমরা আইএক্স এর চার্ট ওপেন করে নিয়েছি এবং নিউজ আসার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছিল দেন দোজি তৈরি হলো দেন সেখান থেকে দেখুন ফ্রেন্ডস কি দারুণ একটা পারফরম্যান্স আজকে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে পেরেছে স্ট্রং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 143 এর কাছাকাছি ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে হয়তো আরও কিছুটা পারফরম্যান্স আমাদেরকে দেখাতে পারে নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 147 এর কাছাকাছি আছে 147 এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি স্টক কিন্তু 152 অবধি পৌঁছাতে পারে এখানে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ডারভাস বক্সের মতনও তৈরি হয়েছে বক্সের উপরে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়েছে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ডারভাস বক্সের উপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এই স্টক কিন্তু ওপরে ওঠার জন্যই রেডি হচ্ছে তো এই মুহূর্তে আপনারা চাইলে আইএক্স এর দিকে নজর রাখতে পারেন ব্রেকিং ব্রেকিং নিউজ কিন্তু এই মুহূর্তে আছে চলুন আমরা দেখে নেব আরএসআই নাম্বার কি আছে নাম্বারের উপর যদি নজর দেবেন তো সেটা আমরা দেখতে পাচ্ছি 64 এর কাছাকাছি তো টেকনিক্যালিও স্ট্রং জোনের কাছে আছে তো আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ